মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, বড়দের প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। ভাবলাম চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার মেয়ের ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে, এবার ও উঠে পড়বে। ও একা একাই উঠবে, ওকে ডাকতে হয় না আমাকে, ও একাই উঠে পড়ে প্রতিটা দিন। কিন্তু আমার ছেলেকে আমাকে রোজের ডাকতে হয়, ডেকে তুলতে হয়। আমার মেয়ে একা একাই ঘুম থেকে উঠে পড়ে। ভালো পড়ে, গুড মর্নিং। ও হয়ে গেল, এ দেখো উঠে পড়েছে। এবার করে ব্রাশ, আর ঘুম থেকে উঠে বাথরুম গেছিলো, বাথরুম থেকে এসে ব্রাশ করতে যাচ্ছে এবার। আর আমার মেয়ে কিন্তু আগে ব্রাশ করতো না, একদম বলে বলে আলা হয়ে গেলেও ব্রাশ করতো না। কিন্তু এই দেড় দু মাস হয়েছে, পুরো আমার মেয়ে চেঞ্জ হয়ে গেছে। জানি না কেন হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল। ব্রাশ করার কথা আগে আমাকে বলে বলে আলা হতো, মামি মানে ব্রাশ কর ব্রাশ কর, কোনো দিন ব্রাশ করতো না, আমাকে জোর করে ব্রাশ করাতে হতো। কিন্তু এই দেড় দু মাস হয়েছে, আমার মেয়ে একা ঘুম থেকে উঠবে, উঠে একা ব্রাশ করবে, চোখ মুখ ধোবে, হাত পা ধোবে, সব কিছু একা করবে। একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। ওখানে বসবে, খানিকক্ষণ বসে মগে করে জল নেবে, জল নিয়ে ব্রাশ করে তারপর চলে আসবে বাথরুম থেকে। মেয়ে এখন দেখো গরম জল খাচ্ছে, ওকে গরম জল দিয়েছি, গরম জল খাচ্ছে। আমার মেয়ে প্রতিটা দিনই গরম জল খায়, আলে কালে হয়তো খেতে খোঁজে না, বায়না করে যে খাবো না, নাহলে প্রতিটা দিনই খায়। আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠে নিকো, বললাম না ওকে ডেকে তুলতে হবে, নাহলে উঠবে না, ঘুমোচ্ছে ঘরে। মেয়ে উঠে দেখো সেজে গুজে একদম পরিষ্কার হয়ে চলে এসছে। এবার একটুখানি খেলা করবে, খেলা করে বই নিয়ে বসবে। এ দেখো পড়তে বসে পড়েছে, ওকে বললাম খেলা করতে, খেলা করিনি। আর আমি ভিডিওটা করছি, দেখতে পাচ্ছে না, চলো তোমাদের পাশ থেকে দেখাই কি পড়ছে, সামনে থেকে দেখাই, চলো। ও জানে না ভিডিওটা করছি আমি। মেয়ের পড়া হয়ে গেল বই, বেশিক্ষণ তো পড়বে না আমি জানি, ওই দশ পনেরো মিনিট পড়লো, যেটুকু পড়লো সেটুকুই ভালো। আর এখন ছাতু খাচ্ছে, দেখো ছাতু দিচ্ছি মেয়েকে গুলে। প্রতিদিন সকালবেলা মেয়ে ছাতুই খায়, গরম জল খাওয়ার পর কিছু খায় না, ছাতু খায়। আর ছেলে দেখে যখন ঘুমোচ্ছে, এখন ও ঘর থেকে উঠে এলো, এসে আবার এখানে শুয়ে পড়লো। আর এক ছাতুটা খেয়ে মেয়ে একটু খেলা করবে হয়তো, কি না করতেও পারে, ওর অত খেলাটায় ইন্টারেস্ট নেই, খেলা অত করতে চায় না। দাদার সঙ্গে খেলা করে, ভাইয়ার সঙ্গে খেলা করে, যখন ভাইয়া থাকে ঘরে তখন খেলা করে। আর খেলা তো করবে না বেশি, সারাদিন শুধু ঝগড়া করে যাবে দু ভাই বোনে, খেলা কম করবে, ঝগড়া বেশি করবে। ছাতু খেয়ে তারপর দেখি কী করবে। এখন বাজে 11টা, আর এখন মুড়ি খাচ্ছে। দেখো ছেলে উঠে পড়েছে, মুড়ি খাচ্ছে, টিভি দেখছে, কার্টুন দেখছে, এখন দুজনে মিলে। এই যে আমার গিন্নিমা চান করে নিয়েছে, আমার মা জননী চান করে হয়ে গেছে, একাই চান করে নিয়েছে। আমি ওকে বললাম মানা দাঁড়া একটুখানি ভিডিওটা করব, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছে, যাতে পড়ে না যায় হাতে করে যেতে গিয়ে।
চান করেছে, জামা প্যান্ট একা পরে নেবে। এই যে জামা কাপড় পরা হয়ে গেছে, এক একা চুল আঁচড়ে নিচ্ছে, ওইগুলো প্রতিটা দিন ও একা করে নেয়। কিন্তু আমার ছেলেকে সমস্ত কিছু আমায় করে দিতে হয়, এখন তবু চুল ফুলগুলো আঁচড়ায়, চুল টুলটা আঁচড়ায় ছেলে, কিন্তু ওকে সমস্ত কিছু করে দিতে হয়, আমার মেয়েকে কিচ্ছু করাতে হয় না, আর ছেলেকে সমস্ত কিছু করে দিতে হয় আমাকে। মেয়ে আমার সাথে এক একা করে নেয়, পাউডার লাগাচ্ছে, যে পাকা বুড়ি একদম। আর দেখো দেখছো আমার মেয়ে কী করছে, জামা প্যান্ট গুছোচ্ছে, ও প্রতিটা দিন কিন্তু এগুলো করে। আমি যদি ওকে বলি মানে তুই খেলা বাটি নেই, খেলা করে যাও, খেলবে না কিছুতে, বলবে না আমি তোমার এগুলো করে দিই আমি, তুমি একা কত করবে, এরকম বলবে আমাকে, এমন বলবে তোমার আমি কী বলবো। এরকম প্রতিদিন করে, ওরা একা থাকলে, যখন ঘরে একা থাকে তখন এগুলো করে, আর ভাইয়া থাকলে তখন ভাইয়ার সঙ্গে মস্তি করে, খেলা করে, কিন্তু একা যখন ঘরে থাকে তখন এইসবগুলো করে, ঘর ঝাড়ু মারবে, তারপরে জামা প্যান্ট থাকে, জামা কাপড়গুলো থাকলে সেগুলো গুছিয়ে রেখে দেয় ভাঁজ করে, ওকে বারণ করলে শোনে না, ও করে। ওর এগুলো করতে খুব ভালো লাগে, আমি যেন কিছু বলি না, থাক করুক, যেটুকু বাচ্চা করুক, তারপরে আমি ঠিক করে আবার গুছিয়ে রাখবো। দেখেছো কী সুন্দর পাকা বুড়ির মতো ঠিক গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এগুলো কী করছে দেখবে, ওগুলো সব নাওয়াচ্ছে, নাবি ওইখানটা পুঁচবে, ওর এগুলো কী ভালো লাগে কি জানি না, প্রতিটা দিনও করবে, ওকে বারণ করলেও করবে, এগুলোকেও ভাবে খেলার মতো করে করবে, আমি কিছু বলি না ওই জন্য, করছে করুক। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি দুপুরের লাঞ্চে, এই যে খেতে বসছে মেয়ে, এবার পাপার সঙ্গে খেতে বসেছে। আর বেশিক্ষণ ভিডিওটা করবো না, এখানেই শেষ করে দেবো ভিডিওটা, বা নাহলে অনেক অনেক বড় হয়ে যাবে, অন্য একদিন শেয়ার করবো রাত্রিরটা, এখন শুধু দুপুর পর্যন্ত শেয়ার করলাম। এ দেখো ভাত খাচ্ছে মেয়ে, চলো তোমরা শুনে নাও কী দিয়ে ভাত খাচ্ছে। কী দিয়ে ভাত খাচ্ছে বলে দাও, ডাল কেন আমি মায়ের পেটে দিচ্ছি, দাঁড়াও তুই খেতে পারো না, মাছ এনে দিচ্ছি, খাও।